প্রিয় দর্শক, প্রকৃতির রঙের নতুন আরও একটি পর্ব নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আজকের পর্বে আমি আলোচনা করব এবারের পুজোয় শিশুর পোশাক কেমন হওয়া উচিত তার সম্পর্কে। পুজো মানেই নতুন নতুন পোশাক, আর শিশুদের বেলায় পূজার আমেজ মানেই নানা রঙের ছোঁয়ায় বিভিন্ন ধরনের ডিজাইনের জামা কাপড়। তাই পুজোর প্রস্তুতি শিশুদের মাঝে নজর কাড়ে সবার আগে। অন্যদিকে দুর্গাপূজা মানেই ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী আর দশমীর দিনগুলোকে ঘিরে নানা প্রস্তুতি। তাই এক একদিনকে কেন্দ্র করে ছোট সোনামণিদের সাজিয়ে তুলতে পোশাকের মাঝে ভিন্নতার আমেজ চাই। অন্যদিকে এবারে দুর্গাপূজো গরম আর একই সঙ্গে যখন তখন বৃষ্টির আনাগোনার মাঝে শুরু, কাজেই পোশাকের ক্ষেত্রে ডিজাইনের দিকে লক্ষ্য রাখা যেমন আবশ্যক, তেমনি কাপড়ের দিকেও লক্ষ্য রাখতে হবে সমানভাবে। গরমে এই সময় শিশুরা অল্পতেই হাঁপিয়ে ওঠে, তাই সুতি বা সিল্ক কাপড় শিশুদের পোশাক নির্বাচনের সময় নজরে রাখুন। সেক্ষেত্রে সুতি সালোয়ার কামিজ হতে পারে ষষ্ঠীর জন্য সবচেয়ে ভালো একটি নির্বাচন। এই ক্ষেত্রে রঙের বেলায় হালকা রং বেছে নিলে গরম থেকে আরো আরাম পাওয়া সম্ভব। তাই হালকা বাদামি, ম্যাজেন্টা, গোলাপি ও বেগুনি রং বেছে নিতে পারেন আপনার শিশুর জন্য। ছেলেদের ক্ষেত্রে সুতি কাপড়ের শার্ট কিংবা লিলেনের শার্ট হতে পারে আরামদায়ক পোশাক। সপ্তমীতে সালোয়ার কামিজ কিংবা টপসের সঙ্গে স্কার্ট বা জিন্স প্যান্ট বেছে নিতে পারেন। এতে আরাম যেমন মিলবে, তেমনি শিশু অনায়াসে ঘোরাফেরা করতে পারবে। এছাড়া পূজার বাকি দিনগুলো, বিশেষ করে নবমী আর দশমীতে শাড়ি বেছে নিতে পারেন। সেক্ষেত্রে জর্জেট কিংবা সুতির শাড়ি হতে পারে এই গরমে আরামদায়ক পোশাক। অন্যদিকে ছেলেদের ক্ষেত্রে পাঞ্জাবির সঙ্গে পায়জামা কিংবা ধুতি বেছে নিতে পারেন দশমীর পোশাকের ক্ষেত্রে। এছাড়া শার্ট কিংবা টি শার্টের মাঝেও একটি বেছে নিতে পারেন আপনার শিশুর জন্য। তবে এক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন আপনার শিশু আরাম পাচ্ছে কিনা, সেই সঙ্গে গরমের সময় ঘামছে কিনা। অতিরিক্ত ঘামের কারণে শিশু দুর্বল হয়ে যেতে পারে, তাই শিশুকে দিনে অন্তত 2 বার পোশাক পাল্টে দিন আর তুলনামূলক কিছুটা ঢিলে ঢেলা পোশাক পরানোর চেষ্টা করুন। এতে শিশু স্বাচ্ছন্দ্যের সঙ্গে পূজার আনন্দ উপভোগ করতে পারবে। তাহলে দর্শক, এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং এমন আরও অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।